কোল খেলোয়াড়স বাংলাদেশের যাত্রীবাহী কনভেয়র ট্রেনের সাথে তেলবাহী ট্রেনের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে অনেক যাত্রী, ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন ট্যাঙ্কারের তেল এবং এলাকার পরিবেশ। এসব বিষয়ে বিস্তারিত দেখুন। দেশে যখন চলছে ভয়াবহ তাপদাহ, এরই মধ্যে শুক্রবার সকালে দুপ্রান্ত থেকে একই লাইনে জিগজ্যাগ চিকচাক করে ছুটে আসে চলন্ত দুটি ট্রেন। রাজধানী ঢাকার অধীনে গাজীপুর জয়দেবপুরে দাঁড়িয়ে থাকা একই লাইনে তেলবাহী একটি ট্রেনের যাত্রীবাহী কমিউটার ট্রেন আচমকা বড় ধরনের ধাক্কা দেয়। এ সময় দুম্বে মুচড়ে যায় যেন দুটি ট্রেন। লাইনচ্যুত হয় তেলবাহী ট্রেনটি। এ সময় আহত হয় রেলের চারজন চালক সহ ও সহকর্মী। অল্পের জন্য রক্ষা পায় অনেক যাত্রী। শুক্রবার বিকালে ঘটনাটি ঘটে। এই ঘটনায় সহকারী স্টেশন মাস্টার সহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট রেল দপ্তর। পৃথক দুটি তদন্ত কমিটি করা হয়েছে। যাদবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার ভয়েস অফ ক্যালকাটাকে জানান এবং এই তথ্য নিশ্চিত করে বলেন, যাদবপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যালের ছোট দৌড়া কাজীবাড়ি এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের এই মুখোমুখি সংঘর্ষটি হয়। আউটার সিগন্যালে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানান সংশ্লিষ্ট দপ্তর। এতে দুটি ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়। সংঘর্ষে প্রায় তিন ঘন্টা পর একটি লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, লাইনম্যানের সঠিক ক্লিয়ারেন্স না থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে। যাদবপুর রেল স্টেশনের ঢাকামুখী আউটার সিগন্যালের এখানেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকেও তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশির রহমানকে এবং গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, স্বাভাবিকভাবেই কারো না কারোর ভুলেই এই কাজটি ঘটতে পারে। এতে টেকনিক্যাল ভুল থাকলেও সেটিও তারা খতিয়ে দেখবে এবং ধরতে পারবে। আর অন্য কারোর ভুল থাকলেও তারা আর রেল সংশ্লিষ্ট দপ্তরের যদি কোনো সদস্যের ভুল থাকে তাহলে তাদের বিরুদ্ধেই রেল কর্তৃপক্ষ বিভাগীয় তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি। তেলবাহী ট্রেনের প্রত্যেকটি ট্যাঙ্কারেই তেল আছে জানিয়ে তিনি বলেন, একটি ট্যাঙ্কারে শুধু ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আমি যেটা দেখলাম যাত্রীবাহী ট্রেন এটা 50% ইয়ে হয়ে গেছে, অর্ধেক। আমরা পেট্রোলিয়াম কর্পোরেশনের সাথে কথা বলেছি, তাদের লোক আসছে এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে তেলবাহী ট্যাঙ্কারটি স্থানান্তরের প্রক্রিয়া করা হবে বলে জানিয়েছেন তিনি। তবে এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ট্রেন দুটি এবং মালগাড়িতে এই তেলবাহী ট্যাঙ্কারগুলোর বিস্ফোরণ ঘটলে এতে ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারত, ফলে অল্পের জন্য পরিস্থিতির কিছুটা রক্ষা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আর সত্য যদি তাই ঘটতো তাহলে আরেকটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হতো এবং মুখোমুখি হতো বাংলাদেশ, এমনটি বলেছেন সংশ্লিষ্ট রেল সহ স্থানীয়রা। হ্যাভিয়ার্স আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটিকে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব, কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও নিত্য নতুন খবর। চলুন।